আমি রাখি কোয়েল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, আমি সেই সব বন্ধুদের অনুরোধ করছি আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল বাটন থেকে তোমরা প্রেস করো, আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমার আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিম পেঁয়াজ কলির দারুণ একটা রেসিপি। রুটি অথবা ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। ডিম পেঁয়াজ কলির রেসিপিটা তৈরি করার জন্য আমি যে উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজকলি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি সাদা জিরে ধনের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন হলুদ রসুন বাটা আদা বাটা গরম মশলা প্রথমে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে নিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম, অল্প করে নুন দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা তোমরা বুঝে দেবে, সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটা টিফিন বক্সে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে ডিম দিয়ে দিলাম টিফিন বক্সে, আর তেল ব্রাশ করে দিলে টিফিন বক্স থেকে তুলতে সুবিধা হবে। তার জন্য টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কড়াইতে জল বসিয়ে টিফিন বক্সটা জলে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে আমি 20 মিনিটের জন্য গ্যাসের জোরটা কম করে রেখে দিয়েছি। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে টিফিন বক্স ঠান্ডা করে আমি খুলে নিচ্ছি। ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে নিচ্ছি। টিফিন বক্স থেকে নামিয়ে নিলাম। পনিরের মতো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। রান্না চলে আসলাম। রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। ডিমের টুকরোগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা মিডিয়াম আঁচে রেখে হালকা হালকা করে ভেজে নেব। এক সাইড হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলেই সাদা জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি।
সামান্য নুন দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হবে। তার জন্য নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। টমেটো কুচি দিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আদার পেস্ট দিলাম, রসুনের পেস্ট দিলাম, দিয়ে সব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা করে নেব। সামান্য জল দিলাম, জল দিয়ে সব মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়া ছাড়া মতো হয়েছে। জল দিয়ে দিলাম, এখন জল দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নেব। ঝোলটা ফুটছে, স্বাদ মতো নুন দিলাম, আর নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগে একটু নুন দেওয়া ছিল। ঝোলটা ফুটছে, আমি ডিমের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি। ডিমের টুকরো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দু থেকে 3 মিনিট পরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি একটা বোলের মধ্যে এখন নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে ডিম পেঁয়াজ কুচি রেসিপি, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।